वेलकम टू मुकुटीज वेज किचन। आज के आपनादेरके देखा बोले दुर्दान्त रेसिपी जा होच्छे कोचो दिए आमरा टक। रेसिपिटा केमन करे बानाबेन जानार जन्य आज के भिडियोटी शेष अब्दि निश्चय देखे नेबेन। कोचु टक बानाबार जन्य 300 ग्राम कोचु डुबो करे केटे नियेछि। तीनटे बिलिति आमरा छोटो पिस करे नियेछि। आमरा आटी होये गेछिलो, आटीगुलो रेखेछि। नारकोल अल्प कुड़िए नियेछि। आदा और सर्षे पेस्ट नियेछि। सर्षे शुकनो लंका फोड़नेर जन्ये हलुद नून स्वाद अनुयायी लाल काश्मीरी लंका चीनी एक बाटी। गैस अन करे ससपैन बसिएछि। तेल गरम हो गेछे, कचु एड करछि। हलुद दिलाम, नून दिलाम, कचु लाल लाल करे भेजे नेब। कचु भाजा हये गेछे, प्राय 90% सेद्ध हये गेछे, बार करे निच्छि। कचु भाजा हये गेछे। একটা কড়াইয়ে আন্দাজ মতো সর্ষের তেল দিয়েছি, ফোড়ন অ্যাড করে দিলাম, কাঁচা শুকনো লঙ্কা ও সর্ষে। সর্ষে ফাটছে, ফোড়ন পুড়ে যাবে, অল্প আমি জল দিচ্ছি। সর্ষে ও আদা পেস্ট অ্যাড করে দিলাম। নারকল কোড়া অ্যাড করলাম, একটু রেখে দিচ্ছি উপর থেকে গার্নিশ করার জন্য। নুন হলুদ লাল কাশ্মীরি লঙ্কা দিলাম। আমরা দিয়ে দিচ্ছি। আমরাটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা রান্না করব আমি। অল্প জল অ্যাড করলাম ও একটা চাপা দিলাম। ঢাকা খুলে আমি চেক করেছি, আমরা সেদ্ধ হয়ে গেছে। চিনি অ্যাড করে দিলাম, আঁচটা লোয়ে করে দিলাম ও চিনিটাকে মেল্ট হতে দেব। চিনি গলে গেছে, কচু দিয়ে দিচ্ছি। কচু ভালো করে মিশিয়ে দেব। দারুণ সুন্দর একটা গন্ধ উঠেছে। চাপা দিয়ে 2 মিনিট রান্না করব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে চেক করেছি, কচু সেদ্ধ হয়ে গেছে। আমরা আগেই সেদ্ধ হয়ে গেছিল, চাটনি আমার তৈরি হয়ে গেছে। আমরা টক চারিদিক থেকে এটা ভালো করে ফুটছে, তার মানে রসটা পুরো তৈরি হয়ে গেছে। এটা একটু ঝোল ঝোলও থাকবে, না হলে খেতে ভালো লাগবে না। ঠান্ডা হয়ে গেলে রসটা টেনে যাবে। আমি গ্যাস অফ করে দিলাম। আমরা দিয়ে কচুর টক রেডি হয়ে গেল। আমাদের আজকে রেসিপি কচু দিয়ে আমরা টক রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে, ঘরে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যদি সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে যখনই আমি কোনো রেসিপির ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যেন আপনারা পেয়ে যান। আজকের এই রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি রেসিপি নিয়ে।